রাত অনেক হয়েছে, অন্য বাড়ির লোকের এক ঘুম হয়ে গেল, আর তুমি এখনো বই নিয়ে নাড়াচাড়া করছো। কাল আদালতে আমার একটা মামলা আছে, ওই মামলায় আমাকে জিততেই হবে। রাত জেগে না পড়লে বুঝি মামলায় জেতা যায় না। দেখি ও ঘরে গিয়ে আরেকজন কি করছে। ওই একই মামলায় তোমার সাহেবকে হারিয়ে আমাকে জিততে হবে। তার মানে কাল আদালতে স্বামী স্ত্রীর যুদ্ধ শুরু হবে। ভালো, বলো তো এবার আদালত থেকে ফিরে এসে কে কয়েকদিন কথা না বলে মুখ গোমড়া করে থাকা হবে? আমাকে জিজ্ঞেস না করে ওকে জিজ্ঞেস করলে ভালো হবে। আমি বলি কি, একটা মামলার তোমরা দুজন দুপক্ষের উকিল আর হলো না, তাহলে আদালতের ঝগড়া কোনোদিন ঘরে এসে লাগবে না। মাঝে মাঝে তোমাদের ঝগড়া দেখে আমার খুব খারাপ লাগে। তাছাড়া মারুফ তো বড় হয়েছে। মারুফ ঘুমিয়েছে আবু চাচা? হ্যাঁ ঘুমিয়েছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু মারুফ। শোনো মা, আমার বার্থডেতে শুধুমাত্র একটা চুমু। এটা হলো সকালের জন্য, সন্ধ্যায় কোর্ট থেকে ফেরার পথে আমি আর তোমার বাবা তোমার জন্য বড় একটা কেক নিয়ে আসবো। তোমার আবু নামাকে টাকা দিয়ে যাচ্ছি, ঘর সাজাবে, তোমার জন্য অনেক রকমের খাবার রান্না করবে। আমরা সবাই মিলে একসাথে কেক কাটবো। আচ্ছা আমি আসি, তোমার বাবা গাড়িতে আমার জন্য ওয়েট করছে। থ্যাংক ইউ মা। সাহেব তো বেশ কিছুক্ষণ আগে আদালতে চলে গেছে। কিছু বুঝতে পারলে? আমাকে বুঝতে হবে না, তুমি বুঝো গিয়ে। মারুফ শোনা, আমি আদালত থেকে ঘুরে আসি। আমাকে রেখে আগে চলে এলে কেন? বাড়ির কথা বাড়িতে, এটা আদালত। ও সরি। অর্ডার, অর্ডার, অর্ডার। মাননীয় আদালত, বাহার মল্লিক হত্যা মামলার দীর্ঘ শুনানিতে আমি যে কথাটি বারবার বলে এসেছি সেই একই কথা আজও বলতে চাই যে ডাক্তার মামুন চৌধুরী স্বজ্ঞানে টাকার লোভে বিষ মিশানো ঔষধ খাইয়ে বাহার মল্লিককে হত্যা করেছে। যার সর্বশেষ প্রমাণ কেমিক্যাল পরীক্ষাগারের রিপোর্ট, সেই রিপোর্টে বলা হয়েছে ঔষধের মধ্যে বিষ মিশানো ছিল। সুতরাং মাননীয় আদালত, ডাক্তারের মতো মহৎ পেশায় নিয়োজিত থেকে যে মানুষ হত্যা করতে পারে তার কঠিন শাস্তি হওয়া উচিত। অবজেকশন ইয়ার অনার। আমার প্রতিপক্ষ বন্ধু কাঠগড়ায় দাঁড়ানো ডক্টর মামুন সম্পর্কে যা বলেছেন তা সম্পূর্ণ মিথ্যা। বিষাক্ত ঔষধ দিয়ে বাহার মল্লিককে আমার মক্কেল হত্যা করেনি। এ ব্যাপারে মাননীয় আদালতের কাছে যে কেমিক্যাল রিপোর্ট পেশ করা হয়েছে সে রিপোর্টও ভুল। আই অবজেক্ট ইয়ার অনার, ওই রিপোর্ট সত্য রিপোর্ট। আমি বলছি মিথ্যা রিপোর্ট। আমি বলছি সত্য রিপোর্ট। মিথ্যা রিপোর্ট। আমি বলছি সত্য। মিথ্যা রিপোর্ট। আমি বলছি সত্য রিপোর্ট। হ্যাঁ মিথ্যা। আমি বলছি সত্য। অর্ডার, অর্ডার, অর্ডার। কেমিক্যাল রিপোর্ট যে মিথ্যা আদালতের কাছে আপনি তা প্রমাণ করতে পারবেন? ইয়েস ইয়োর অনার, জব্দ করা ঔষধের যে বাকি অংশ মাননীয় আদালতের কাছে গচ্ছিত আছে সেই ঔষধ আমি নিজে খেয়ে প্রমাণ করতে চাই কেমিক্যাল রিপোর্ট মিথ্যা। বিষ মেশানো ঔষধের শিশিটা আমার হাতে দেবার জন্যে আমি মাননীয় আদালতের কাছে অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেওয়া হলো। প্লিজ অ্যাডভোকেট সাহানা, এমন কাজ আপনি করবেন না। নো নো মাই ফ্রেন্ড, আমার নির্দোষ মক্কেলকে বাঁচানো একজন সত্যনিষ্ঠ আইনবিদ হিসেবে আমার কর্তব্য। আপনি মারা যাবেন। না, বাহার মল্লিক এই ঔষধ খাওয়ার 10 মিনিটের মধ্যে মারা গেলেও আমি জানি আমি 10 বছরেও মারা যাব না।
আদালত। আমার প্রতিপক্ষ বন্ধু মনে করেছিলেন মৃত্যুর ভয় দেখালে আমি ওষুধ খাওয়া থেকে বিরত থাকব, আর এই পবিত্র আদালতে একটা জ্বলন্ত মিথ্যা সত্য বলে প্রমাণিত হবে। আইনের পোশাক পরে আমি তা হতে দিতে পারি না। বাহার মল্লিকের মৃত্যু ছিল স্বাভাবিক মৃত্যু, অথচ তার বড় ভাই আরমান মল্লিক এই মৃত্যুকে কেন্দ্র করে ডাক্তার মামুনের মতন একজন স্বনামধন্য ব্যক্তিকে খুনি সাজানোর ব্যর্থ চেষ্টা করেছে। আমার মক্কেল সম্পূর্ণ নির্দোষ, তাই মাননীয় আদালতের কাছে আমার মক্কেল ডক্টর মামুনকে বেকসুর খালাস দেবার জন্যে সবিনয় অনুরোধ করছি। বাহার মল্লিক হত্যা মামলা দীর্ঘ শুনানির পর আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে আসামি ডাক্তার মামুন সম্পূর্ণ নির্দোষ, তাই এই আদালত ডাক্তার মামুনকে বেকসুর খালাসের আদেশ দিচ্ছে। মিস্টার শওকত, আমি কিন্তু তোকে বলেছিলাম ওই ডাক্তার মামুনের মেডিকেল রিপোর্টের কারণে ধর্ষণ মামলায় আমি 12 বছর জেল খেটেছিলাম। আমি প্রতিশোধ নেবার জন্য আমার মৃত্যুপথ যাত্রী বড় ভাই বাহার মল্লিকের নিশ্চিত মৃত্যু হবে জেনেও মুমূর্ষু অবস্থায় চিকিৎসার জন্য তাকে ডাক্তার মামুনের ক্লিনিকে ভর্তি করা, সেখানে আমার বড় ভাই মৃত্যু হয়। ওই মৃত্যুকে কেন্দ্র করে আমি ডাক্তার মামুনকে আসামি করে মিথ্যা মামলা করি। আমি তোকে প্রচুর টাকা এই জন্য দিয়েছিলাম যে তুই তোর বউকে ম্যানেজ করে মিথ্যা মামলাকে সত্য প্রমাণ করে ডাক্তার মামুনকে হত্যা মামলায় ফাঁসিয়ে দিবি, কিন্তু আমি চাইলাম কি তুই ঘটালি কি নিজের বউর কাছে হেরে গেলি, আমার টাকা ফেরত দে, আমার টাকা দে, টাকা দে, টাকা দে, দে 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 দে, টাকা খরচ করে ফেলেছি, মাফ করে দে, মাফ করে দেব, তোকে মাফ করে দেব। এক কাজ কর, আমার পায়ের কাছে বসে আমার পা থেকে জুতো খোল, খোল আমার জুতো, খোল খোল বলছি, জুতো খোল, জুতো ফটাফট খোল, খোল ফটাফট খোল, আরে খোল। হাত দুটো দে, হাত দে, আজ থেকে তুই মেয়ে মানুষ, তুই ঘরের কাজ করবি, আর তোর বউ হলো পুরুষ, সে বাইরের কাজ করবে, যা আজ। আমি কেক কাটবো কখন? তোমার বাবা এলেই। এই বুঝি তোমার বাবা এলো। হ্যাঁ আবু চাচা, দেখো তোমার সাহেব মুখটা কেমন হাড়ের মতো করে রেখেছে। আজ তোমার সাহেবকে আমি মামলায় হারিয়ে দিয়েছি। বাবা তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন, এসো না।
বাবা তুমি আজ আমার কাছে হেরে গেছো, কি মজা কি মজা। তুমি ছেলেটাকে চোর মারলে, আজ ওর জন্মদিন, তুমি বাবা না অন্য কিছু। একদম কথা বলবি না, তোকে আমি এই মামলাটা ছেড়ে দিতে বলেছিলাম, তুই ছেড়ে দিলি না কেন? তুই কি জানিস আজ তোর জন্য আমি কত বড় অপমানিত হয়েছি? আরমান মল্লিক এই চুরি করে আমাকে ঘরে বসে থাকতে বলেছে। আজ আমার স্পষ্ট কথা শুনে রাখ, আমার সাথে এক ছাদের নিচে বাস করতে হলে কাল থেকে ওকালতি ছেড়ে দিতে হবে, কোর্টে যাওয়া বন্ধ করে দিতে হবে। কোনোটাই যদি না করি? তাহলে আমি তোকে তালাক দেব। তুমি তালাকের ভয় দেখে আমার ব্যক্তি স্বাধীনতাকে হরণ করতে চাও? তুমি তালাকের ভয় দেখে তোমার অন্যায়কে আমার উপর চাপিয়ে দিতে চাও? তুমি তালাকের ভয় দেখে তোমার হিংসাকে জয় করতে চাও? বউকে যারা তালাক দেয় তারা ছোট লোক। আমি ছোট লোক আর তুই বড় লোকের মেয়ে, তোকে আমি তালাকই দেব। আমার মতো ছোট লোকের সাথে তোর ঘর করার কোনো দরকার নেই। এক তালাক, দুই তালাক। না না না, তোমার মুখের কথা তুমি ফিরিয়ে নাও। স্বামীর ঘর থেকে স্ত্রী তখনই বের হয় যখন সে লাশ হয়ে যায়। আজ থেকে তুই আমার কাছে লাশ। না গুনা। তিন তালাক। না না গুনা। এখন থেকে এই বাড়িতে থাকার কোনো অধিকার তোর নেই। দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। না গুনা। যা। তোমাকে আমি কোথাও যেতে দেব না। তুমি কোথাও যাবে না, আমি তোমাকে যেতে দেব না, যেতে দেব না। আরে চলে আয়, চলে আয় বলছি। এক্ষুনি হাসপাতালে নিতে হবে। মা
বাবা খেয়ে নে। না না আমি তোমার খাবার খাব না। তুমি আমাকে মেরেছো, আমার মাকে মেরেছো, আমার কাছ থেকে আমার মাকে দূরে সরিয়ে দিয়েছো। তুমি ভালো না, তুমি খারাপ, তুমি খারাপ। রাগ করিস নে বাবা, খেয়ে নে। আমি তোমার হাতের খাবার খাবো না, না আমি তোমার হাতের খাবার খাবো না, খাবো না, খাবো না, খাবো না, খাবো না। তোমার মুখ আমি দেখতে চাই না, কোনোদিন দেখবো না, কোনোদিন তোমাকে বাবা বলে ডাকবো না। তুমি আমার কেউ না, আমিও তোমার কেউ না, আমি মার ছেলে, আমি তোমাকে ঘৃণা করি, আমি তোমাকে ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। ভয় দেখিয়ে আমার ব্যক্তি স্বাধীনতাকে হরণ করতে চাও? তুমি তালাকের ভয় দেখিয়ে তোমার অন্যায়কে আমার উপর চাপিয়ে দিতে চাও? তুমি তালাকের ভয় দেখিয়ে তোমার হিংসাকে জয় করতে চাও? বউকে যারা তালাক দেয় তারা ছোট লোক। কাঁদবেন না, ভাগ্যের উপর কারো হাত নেই। কপালের লিখন ইচ্ছে করলে খণ্ডন করা যায় না। আমি জানি আপনার এই অবস্থার জন্য আমি দায়ী। আমার যদি ক্ষমতা থাকতো তাহলে আমার নিজের জীবন দিয়ে হলো আপনার সব দুঃখ আমি দূর করে দিতাম। মায়ের মন সন্তানের জন্য ব্যাকুল হবে সেটাই তো স্বাভাবিক। চলুন আমি আপনাকে আপনার ছেলের কাছে নিয়ে যাব। বৌমা তুমি? আবু চাচা, আমার মারুফ, আমার মারুফ কেমন আছে? জানি না মা। জানি না মানে কি হয়েছে আমার মারুফের? হওয়ার আর কি বাকি আছে, তুমি চলে গেলে সব কথা আত্মহত্যা করলাম, তারপর আর মারুফকে খুঁজে পেলাম না।
তাই তাই আমিও চলে যাচ্ছি, আমিও চলে যাচ্ছি। তাহলে আমার মারুফ, আমার মারুফ কোথায় গেল? পুতুল যা বিক্রি করে আমরা সবাই আইসক্রিম খাবো। মায়ের কষ্ট আমি সহ্য করতে পারছি না, দয়া করে আমার মাকে বাঁচান। ঠিক আছে, আপনার মাকে দিন, আপনি এখানেই থাকুন, আপনার মা ভালো হয়ে যাবে। চলুন স্যার। আমার মা যেন ব্যথা না পায়। ডাক্তার কি বুঝলেন স্যার? ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট। মায়ের জন্য সন্তান এত পাগল হতে পারে জীবনে আমি এ প্রথম দেখলাম। পৃথিবীতে মনে হয় ওই একমাত্র সন্তান যে মাকে সবচেয়ে বেশি ভালোবাসে। অবজেকশন বাবা, পৃথিবীতে আমি মাকে সবচেয়ে বেশি ভালোবাসি। নিজের আঙুল কেটে তোমার ব্যথাটা অনুভব করার চেষ্টা করছি মা। খোকা বলো বাবা, মাকে ভালোবাসার আর কি প্রমাণ তুমি চাও? যদি বলো পুরো আঙুলটাই কেটে ফেলতে পারি। পাগলামি করিস না খোকা। এবার বলো বাবা, কে বেশি ভালোবাসে, আমি না ওই ছেলেটা? দুজনই। চলো ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিচ্ছি। লাগবে না বাবা, আমি নিজেই করে নিতে পারবো।
তুমি আর করো না শাহানা। আজকে দিনটা এলেই মারুফের কথা খুব মনে পড়ে। এই শাড়িতে জড়িয়ে আছে আমার মারুফের গায়ের গন্ধ। এই দিনে মারুফ আমার বুক থেকে হারিয়ে গিয়েছিল। এই শাড়িতে না দেখলে যে মারুফ আমাকে চিনতে পারবে না, চিনতে পারবে না। সন্তান পৃথিবীতে আসার সময় মায়ের যে কি অমানসিক কষ্ট হয় তা কি তুই জানিস? জানিস না? প্রসব বেদনায় চিৎকার করতে করতে মা মৃত্যুর দুয়ারে চলে যায়। আর যখনই সন্তানের কান্নার শব্দ শুনতে পায় তখনই সব কষ্ট ভুলে গিয়ে সন্তানকে দু হাতে টেনে নিয়ে বুকের দুধ দিয়ে সন্তানের কান্না থামায়। পারবি? পারবি মায়ের দুধের ঋণ শোধ করতে? পারবি মায়ের কষ্টের ঋণ শোধ করতে? পারবি না, পারবি না, পারবি না। আর কষ্ট পাচ্ছি মা, আর তুই সেই মাকে মারুমান আমার তুই মন করে দাও। আমি তোমাকে তো ওয়াদা করতেছি আমি মায়েরে আর কোনোদিন ভালোবাসা মনে করব না। আমি মায়েরে কোনোদিন আর কষ্ট দেবো না। পার্টনার, রাজুর মিন্তির ঝুড়িটা নিয়ে আয়। আম্মা, আপনি এই ঝুড়ির মধ্যে বসেন, বসেন। রাজু, মাকে মাথায় নিয়ে সারাদিন তুই দাঁড়িয়ে থাকবি, দেখবি মা কখনো সন্তানের কাছে ভারী বোঝা না। মা হলো সন্তানের কাছে আল্লাহর দেয়া নিয়ামত। তোল আহ
রাজু, মা কি বোঝা? আমার ভাই, মা হলো মাথার মুকুট, সারা জীবন আমার মায়ের মাথায় করে রাখো। কিছু চাইতে এসে কেউ খালি হাতে ফেরে না, তার ভান্ডার যে অফুরন্ত, আপনার চোখের পানি বৃথা যাবে না, আপনার আশা নিশ্চয়ই আল্লাহ পূরণ করবেন, তার দয়ায় আপনি আপনার সন্তানের দেখা পাবেন। কিরে, কেমন লাগছে? ভালো। আচ্ছা, দুনিয়াতে এত নাম থাকতে তুমি আমাকে পার্টনার নাম দিয়েছো কেন? এই দুনিয়ায় তোরও কেউ নেই, আমারও কেউ নেই। তোর মা মরে গেছে আর আমার মা হারিয়ে গেছে, তাই আমাদের দুঃখ এক, কষ্টও এক। এই জন্য তোর নাম দিয়েছি পার্টনার। নেখা, মনে হয় চোখে সর্ষের ফুল দেখলি। নিজেকে তুই কি মনে করিস? এতদিন তোর পিছনে ঘুরছি, কোনো পাত্তাই দিচ্ছিস না কেন? তোকে পাত্তা দিতে হবে কেন? আমি কি তোকে আমার পেছনে ঘুরতে বলেছি? হাত ছাড়, আমার রাস্তায় আমাকে যেতে দে। তোর রাস্তায় আজ তুই যেতে পারবি না, আমার সাথে সোজা কাজে অফিসে যাবি। মানে? তোকে বিয়ে করে তোর শব্দ মাগ আমি ভেঙে চুর মার করে দেবো। জোর করে কাউকে বিয়ে করা আইনত অপরাধ। নাম আমার মারুফ, রাস্তাঘাটে যারা মা বোনদের ইজ্জত নিয়ে টানাটানি করে তাদের জম। তোরা জমরে জমে বাড়িতে পাঠিয়ে দে। আপনাকে খুব চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছিলাম? হাসপাতালে। ও হ্যাঁ, হাসপাতালে। থাকেন কোথায়? ওই তো সামনেই। হাঁটার অভ্যাস আছে তো? আমি কিন্তু হাঁটতে পারি। আমিও পারি, চলুন না। আপনার মা কেমন আছে? ভালো। মাকে তো আমি সব সময় আমার সাথেই রাখি। এই যে আমার মা। কি হলো, চলুন। এটা আমাদের বাড়ি, আমি কিন্তু ভালো চা বানাতে পারি, এক কাপ চা খেয়ে যাবেন। বাঁধনহারাকে কোনো লোভ দেখাবেন না, তাহলে যখন তখন এসে বিরক্ত করব, পরে কিন্তু সহ্য করতে পারবেন না। কারো কারো বিরক্ত করার মাঝে এক ধরনের সুখ খুঁজে পাওয়া যায়।
ব্যাপার মোহনা? এরা কারা? মা, ওনার নাম মারুফ। চুন্নুগুন্ডার হাত থেকে আজ আমার ইজ্জত বাঁচিয়েছে। বলিস কি? হ্যাঁ মা। ইজ্জত বাঁচানোর মালিক আল্লাহ, আমি শুধু আমার কর্তব্য করেছি। তোমার কথা শুনে খুব ভালো লাগলো বাবা, আল্লাহ তোমার মঙ্গল করুক। মা, তোমাদের কাণ্ডজ্ঞান বলতে কিছুই নেই। কি মানুষটাকে তোমরা ঘরে বাইরে দাঁড় করে রাখবে? বিরাট ভুল হয়ে গেছে, আমার ছোট মেয়ে নদী। চলো বাবা ঘরে চলো। আজ নয়, আরেকদিন। আরেকদিন কেন, এখনই চলুন। এতক্ষণ মোহনা আপুর সাথে গল্প করেছেন, এখন আমার সঙ্গে বসে গল্প করতে হবে। আজ আমার একটা জরুরি কাজ আছে, তবে কথা দিচ্ছি আরেকদিন এসে তোমার সাথে সারাদিন গল্প করব। সত্যি? সত্যি বললাম। আসি। এই তোরা ঘরে আয়। আসো আপু। সে কখন থেকে আমরা এখানে অপেক্ষা করছি বলো, কেন ডেকেছো? আজ ভালোবাসা দিবস, তাই এই ফুল তোমার জন্য এনেছি, নাও ধরো। এভাবে দুজন দুজনের দিকে চেয়ে থাকলে আর পার্টনার কে ফুল দিলে, আমাকে কি দিবে? তোমাকেও দিতে হবে, দিলে নিবে তো? বারে আমার পার্টনার কে দিয়েছো, সে নিয়েছে, আমাকে দিলে আমি নিব না? ঠিক আছে, তোমাকেও দিচ্ছি। হয়েছে না? আরো দেবো, অনেক হয়েছে, তোমাকে আমি কোনোদিন ভুলবো না। আমিও তাই চাই। আসি, আবার দেখা হবে। খুব সুন্দর। এই ওট খেতে আয়। তুমি খেয়ে নাও, আমাকে ডিস্টার্ব করো না, আমি একটা জটিল ব্যাপার নিয়ে ভাবছি। কি ভাবছিস? মোহনাকে নিয়ে। মোহনাকে নিয়ে তুই কি ভাবছিস? ওর টানা টানা দুটি সুন্দর চোখ, গোলাপের পাপড়ির মতো ঠোঁট, মেঘবরণ চুল, বোম্বে নায়িকাদের মতো ফিগার, রসগোল্লার মতো মিষ্টি ওর কথা, ওকে পেলে সত্যি জীবনটা ধন্য হয়ে যাবে। এই কি শোনালি আমাকে, তোর তো এখনো দাড়ি মুচি গজায়নি। গজিয়েছে পার্টনার, গজিয়েছে। তোমার চোখে ধরা না পড়লো, মোহনার চোখে ঠিকই ধরা পড়েছে। আমি ওর চোখের দিকে তাকিয়ে বুঝেছি, ও যা চায় আমিও তাই চাই। সর্বনাশ, সর্বনাশ! কলিকাল এসে গেছে, কলিকালের ছেলেরা নাকি বয়সের আগেই বিয়ের জন্য পাগল হবে, শেষ পর্যন্ত তুইও পাগল হয়ে গেলি। আহা, আরে আমি না, আমি না, হয়েছে মোহনা তোমার জন্য। আমার জন্য? তুই কি করে বুঝলি? অভিজ্ঞতা, দীর্ঘদিনের অভিজ্ঞতা। অভিজ্ঞতা? মনে হচ্ছে তোর বয়স 70 কি 80, মারবো একটা। আরে পার্টনার, আমার কথাটা বিশ্বাস করো, মোহনা এখন কি করছে বলবো? বল কি করছে। অভিজ্ঞতা থেকে বলছি, বিছানায় শুয়ে শুয়ে এপাশ ওপাশ করছে আর তোমার কথা ভাবছে। আমার মা ভীষণ কষ্ট পাচ্ছে, মায়ের কষ্ট আমি সহ্য করতে পারছি না, দয়া করে আমার মাকে বাঁচান। হিরো, thank you.
এই কি করছো? এই বাঁচাও, কি করছো? ছাড়ো, বাঁচাও। চুপ, একদম শব্দ করবে না, শব্দ করলে কিন্তু মেরে ফেলবো। আমার প্রাণ, ঈশ্বর আরো কাছে আমার।
আপনি নিশ্চিন্তে বিয়ের আয়োজন করুন বসুর চাচা, আমি বেঁচে থাকতে কোন রংবাজ কোন গুন্ডা আপনার মেয়ের বিয়ে আটকাতে পারবে না, এটা আমার ওয়াদা। কেউ যদি সেই অসহায় মা বোনদের উপর জুলুম করতে চায় তারা আমার হাত থেকে কেউ বাঁচতে পারবে না। তোরা যে উদ্দেশ্য নিয়ে এখানে এসেছিস তা সফল হবে না, বাঁচতে চাইলে চলে যা। তুই কাদের ভয় দেখাচ্ছিস? আমরা এই শহরের গডফাদার আরমান মল্লিকের ছোট ভাই, তুই যাকে বোন বলছিস আমার ছোট ভাই পাবলা তাকে ভালোবাসে, আজ এই বিয়ের আসর থেকে তুলে দিয়ে পাবলার সঙ্গে ওই মেয়ের আমি বিয়ে দেব। সাহস থাকলে ভিতরে যা, একটাও বাঁচতে পারবি না। এই ওকে শেষ করে দে যা। শোধ করতে পারবো না, দোয়া করি আল্লাহ তোমাকে দীর্ঘায়ু করুক। পার্টনার চল। দেখো
মারুফ। কেন, কি করেছি আমি? আরমান মল্লিকের ভাইদের সঙ্গে রংবাজি? আজ তোর হাড্ডি মাংস এক করে দেবো। চল থানে, চল চল। পার্টনার, পার্টনার, স্যার আমার পার্টনারকে নেবেন না, আমার পার্টনার নির্দোষ, আমার পার্টনারকে ছেড়ে দিন। পার্টনার, 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 পার্টনার। ওরা প্রতিবাদ করেছিল বলে এই গুন্ডাটা ওদের মেরে জখম করেছে। ওরা এখন হাসপাতালে আছে স্যার। মিথ্যা কথা, মিথ্যা কথা স্যার, মিথ্যা কথা, সব ষড়যন্ত্র। আমার পার্টনার গুন্ডামি করে নাই, আমার পার্টনার বাবলার মনির হাত থেকে গোবর চাচার মেয়ের ইজ্জত বাঁচিয়েছে। আমার কথা বিশ্বাস না হলে আপনি গোবর চাচার বাড়িতে গেলেই সব জানতে পারবেন। স্যার, স্যার আমার পার্টনারকে ছেড়ে দিন, আমার পার্টনারকে ছেড়ে দিন, পার্টনারকে যেন আমি বাঁচবো না, পার্টনারকে যেন আমি বাঁচবো না। স্যার সাহেব, ওকে ছেড়ে দিন। কিন্তু স্যার, শাট আপ, আমি যা বলছি তাই করুন। ওকে স্যার, ওকে। পার্টনার। কে আপনি? পরিচয় দেওয়ার মতো তেমন কেউ আমি নই, তবে অন্যের বিপদে এগিয়ে যাওয়াই আমার ধর্ম। আপনার মতো সৎ নীতিবান পুলিশ অফিসার আছে বলেই আজ আমি কঠিন নির্যাতনের হাত থেকে মুক্তি পেয়েছি। আপনি সত্যিই মহান। আজ আমার যা কিছু সব আমার মায়ের দান, মায়ের শিক্ষা। আপনি খুব ভাগ্যবান, মায়ের আদর্শে নিজেকে তৈরি করেছেন। আর আমি, আমি এক মা হারা হতভাগ্য যাযাবর পথিক। মায়ের স্নেহ আদর ভালোবাসা পাইনি বলেই আজ আমার এই দুর্দশা। স্যার, আমার একটা ব্যাগ আছে। ও আচ্ছা, সেন্ট্রি। ইয়েস স্যার। ওনার ব্যাগ নিয়ে এসো। এই যে আপনার ব্যাগ। থ্যাংক ইউ স্যার। ওকে, আসি। স্যার সাহেব, আমাদের এই পোশাকের দায়িত্ব কি বলুন? এই পোশাকের দায়িত্ব সমাজ থেকে অন্যায়কে নির্মূল করা, আর ন্যায়কে সমাজে প্রতিষ্ঠা করা। অথচ আপনি অন্যায়ের সাথে হাত মিলিয়ে একজন ন্যায়ের প্রতীককে ধ্বংস করতে চেয়েছেন। শেম, শেম, শেম। ইট ইজ টু ব্যাড, ইট ইজ ভেরি স্যাড। এই দেশ, এই সমাজ আমাদের কাছ থেকে এটা আশা করে না। আমি আপনাকে শেষবারের মতো ওয়ার্নিং দিচ্ছি, ভবিষ্যতে এই ধরনের কাজ করলে আমি আপনার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল অ্যাকশন নিতে বাধ্য হব। গেট লস্ট, গেট লস্ট ফ্রম হিয়ার। আমি এর সংসারের কোনো কাজ করতে পারবো না, তাতে সংসার চলুক আর নাই চলুক। এই নাও। আমিও বলছি মা, তুমি সংসারের আর কোনো কাজ করবে না। বাবাকে বলো সংসারের কাজের জন্য বিয়ে করে একটা বউ নিয়ে আসতে। কি বললে তুমি? আমি বিয়ে করব? হ্যাঁ, মা একা পারছে না, উপায় কি? তাছাড়া এ বাড়িতে বিয়ে করার মতো আর তো কেউ নেই। আর কেউ নেই? তোমার কি মাথা খারাপ হয়েছে মা? আমার তো এখনো দুধের দাঁতই পড়েনি। ও, দুধের দাঁতই পড়েনি? একটা চড় মারব। শোন দুষ্টুমি রাখ, এবার সত্যি সত্যি একটা বউ নিয়ে আয়। এইমন, তোর মা ঠিকই বলেছে। মা, তুমি আমাকে বউ আনতে বলছো, কিন্তু আমাকে বিয়ে করবে কে? আমি তো সেই মেয়ে চাই যে আমার মাকে নিজের মা মনে করবে। আমি তো সেই মেয়ে চাই যে মেয়ে আমার মার সাথে সংসারের সুখ দুঃখ ভাগাভাগি করে নেবে। সেই মেয়ে তুমি পাবে না মা, পাবে না। অবশ্যই পাবো। শোনো, কালই তুমি পত্রিকা অফিসে যে পাত্রী চাই বলে একটা বিজ্ঞাপন দিয়ে আসবে। কাল না, আজ এখনই আমি যাচ্ছি। বাবা,
হাই ফাই। হ্যাঁ, ছেলের বাপ অনেক পয়সার মালিক। সর্বনাশ। আরে না না, আমি যাব তো। ঠিক আছে, কালি বলো তো। মা, আচ্ছা আমি কি করব? মা, আমাকে বাঁচাও। মা, মা আমাকে বাঁচাও। কেন, কি হয়েছে? ও এসে গেছে। কারা? ওই যে পাত্রি চাই বিজ্ঞাপন দেখে মেরা। আচ্ছা চল তো দেখি। না না, আমি যাব না, আমি যাব না। আর তোকে মেয়ে পছন্দ করতে হবে না। আমি যাব না, তুমি যাও। আমার সাথে আয়। মা, আমি যাব না। ওই তো এসেছে। হ্যাঁ, মনে এটা তো এইটাই পোলা। আপনি বুঝি পোলা রামজান? হ্যাঁ, কিন্তু তোমরা কেন? আমি তো গার্জেনদের ছবি নিয়ে যোগাযোগ করতে বলেছি, অথবা ইমেলে ছবি পাঠাতে বলেছি। বিদ্যুতের খুব ঝামেলা আম্মা জান, ইমেলে ছবি পাঠালে কখনকার ছবি কখন পাবেন কে ঠায় জানে? তাই সরাসরি চলে এলাম, ইচ্ছা মতন উল্টাইয়া পাল্টাইয়া দেখে লইবেন। পোলাটা আপনার মাশাল্লাহ দেখে আমার খুবই পছন্দ হয়েছে। এই তুই একাই এত কথা বলছিস কেন? আমরা আছি না? হ্যাঁ আমরা আছি না। মাম্মি, ওর কথায় কান দেবেন না, দেখছেন না ঢাকায় এ শুদ্ধ করে কথাও বলতে পারে না। আবে শোন, ঢাকায় এরা মেয়ে মান্ডারি করবার জানে। আবে এক বছর তো জামাই মিয়ারে ভাতের বদলে শুধু কোলা মাংস খেলায়। মাম্মি আপনি আমার কথা শুনুন, আমাকে পছন্দ করে ছেলের বউ করে নিন, আমি আপনার চেহারা পর্যন্ত বদলে দেব, লম্বা চুল বব করে দেব, পার্লারে নিয়ে মেকআপ করিয়ে হাই ফাই ড্রেস পরিয়ে ডিস্কোতে নিয়ে যাব। সবাই বলবে যেমন বউ তেমন শাশুড়ি, তারপর আমরা বউ শাশুড়ি। ও মাই গড, আল্লাহ তুমি আমাকে বাঁচালে। আমি কিন্তু তোমাকে বলেছি, তোমার মতো ফার্স্ট কোনো মেয়ে আমার পছন্দ না। আমার পছন্দ আমার মার মতো সাধারণ মেয়ে। আমি ঘুরে
ঘুটোতে বাসা শুধু শুধু কেন করো আমায় পাওয়ার আশা আর পাবে না আমার মতো খোঁজো না যতই ভালোবাসতে ডিগ্রি লাগে সার্টিফিকেট কই Hey!
হাসপাতালে নিতে হবে আন্টি আপনি সরুন দেখি আমি লিখে দিচ্ছি নদী উঠুন ড্রাইভার কুইক হাসপাতালে যাও দেখি নদী মা নদী কি হয়েছে ওর গায়ে এত রক্ত কেন নদী কি হয়েছে মা আমার মল্লিকের ভাইরা ওকে তুলে নিয়ে আমার মেয়ে সর্বনাশ করিও নদী নদী বোন আমার সরি মোহনা তোমার বোন বেঁচে নেই নদী না বোন আমার নদী বোন আমার তুই মরতে পারিস না তুই মরতে পারিস না কথা বল মা মা গো ধর্ষণকারী আমার হাত থেকে রেহাই পাবে না কালাম সাহেব নাসি সাহেব আর খাজা সাহেব তিনজন এক জায়গায় হয়েছে খুব খারাপ লোক ঠিক হইছো এখন যামো সুলতান সাহেবের অফিসে সুলতান যদি টাকা না দেয় বড় ভাই কইছে একদম গুলি করে দিতে ডোন্ট মুভ কথা নাকি হ্যাঁ স্যার আমাদের কেন নিয়ে আছেন হ্যাঁ আই গেল এই বুঝবি বারো বছরের মেয়ে ধর্ষণ শুধুমাত্র তোদের জন্য সমাজটা পচে গেছে অন্যায় করিস তোরা অপরাধ করিস তোরা আর দোষ হয় সরকার শুধু মারলেই সে অপরাধের সাজা হবে না আমি ওদের ফাঁসিতে ঝুলাবো উত্তেজিত হচ্ছেন কেন পৃথিবীতে সমস্যা যেমন আছে তেমনি সমাধানের পথও আছে উত্তেজিত না হয়ে আসুন দুজনে ঠান্ডা মাথায় আলোচনা করে এই সমস্যাটা সমাধান করি কি বলতে চান আপনি আমি বলতে চাই আপনি আমার ভাইদের ছেড়ে দেবেন বিনিময়ে আপনি যত টাকা চান আমি তাই দিতে রাজি আছি এক লাখ দুই লাখ তিন লাখ পাঁচ লাখ কত চান বলুন কি বললি তুই কি বললি টাকা দিয়ে তুই পুলিশকে কিনতে চাস তোর এত বড় স্পর্ধা বের হয়ে যা বের হ নইলে তোকেও সেলে ঢুকিয়ে তোর ভাইদের মতো পেটাবো কি হলো দাঁড়িয়ে রইলি কেন বেরিয়ে যা এই তুই যাবি নয়তো এখনই তোকে সেলে ঢুকাবো কে তুমি কি হলো কথা বলছো না কেন মা নিশ্চয়ই নতুন কাজের মেয়ে রেখেছে এই তুমি কি আমাদের নতুন কাজের মেয়ে জি না আমি এই বাড়ির বউ হবার জন্য এসেছি হ্যাঁ মানে তুমি হ্যাঁ আমি এবার বলো তো
আমাকে কেমন লাগছে? তুমি তো আবার এরকম মেয়ে চেয়েছিলে, এখন নিশ্চয়ই আমাকে বউ করতে তোমার কোনো আপত্তি নেই। তুমি বাড়ির মধ্যে ঢুকলে কি করে? কি করে মানে? তুমি যে দরজা দিয়ে ঢুকেছো আমিও সেই একই দরজা দিয়ে ঢুকেছি। মা দেখতে পায়নি তো? দেখলে কিচ্ছু হবে না, বরং মা আমাকে ভীষণ পছন্দ করবে। আহা, তুমি বুঝতে পারছো না। নতুন করে বোঝার কিছু নেই, বউ হবার জন্য আমি এখানে এসেছি, এইবারে বউ আমি হবই। ও প্লিজ সোমা, তুমি যাও তো। না, যাবে না। এত সুন্দর একটা লক্ষ্মী মেয়েকে তুই আমার চোখের আড়াল করে রেখেছিলি, দুষ্টু ছেলে কোথাকার। ছাড়ো, ব্যথা লাগছে তো, ছাড়ো। ছাড়বো, আগে বল সোমাকে তুই বিয়ে করবি? ওর সম্পর্কে তুমি কতটুকু জানো মা? যতটুকু জানার দরকার জেনেছি, এর বেশি কিছু আমার জানার দরকার নেই। মা, যে সমস্যার কারণে তুমি ঘরে বউ আনতে চাচ্ছো, ও যদি এ বাড়িতে বউ হয়ে আসে তাহলে তোমার সেই সমস্যার সমাধান কোনোদিনই হবে না। মা শোনো, ও রান্না বান্না তো দূরের কথা, চুলাও জ্বালাতে পারে না, আর অন্য কাজ তো বাদই দিলাম। ওর কাজ হচ্ছে মুখে রং মেখে পটের বিবি সেজে ঘরের মধ্যে বসে থাকা। কি? আমাকে তুমি পটের বিবি বললে? বলেছি, বেশ করেছি। লিমনের কথাগুলো তুমি মিথ্যে প্রমাণ করে দাও তো মা। নিশ্চয়ই দেব, আমি 10 মিনিটের মধ্যে কমপক্ষে 10 আইটেম রান্না করে খাওয়াবো, তারপর বাসন কোসন মাজবো, ঘর ঝাড়ু দেবো। তুমি যদি তা করতে পারো তাহলে আমিও তোমাকে বিয়ে করতে রাজি। প্রমিস? প্রমিস। বিশ্রী রান্না, মুখে তোলা যায় না মা, কোনোটা লবণ বেশি তো কোনোটা ঝাল বেশি। তাই নাকি? দেখি আমি খেয়ে দেখি। কি করছো মা? খেও না, খেও না, বমি হয়ে যাবে। হোক, তবু আমি খাবো। বিচ্ছিরি রান্না, তাই না? তো ফিরে দুষ্টু, তুমি দাঁড়িয়ে আছো কেন? ওকে ধরো। এদিকে যাই, আমার জন্য একটা ঠান্ডা নিয়ে আয়, গলাটা শুকিয়ে গেছে, তাড়াতাড়ি আন। তুমি এখানে? এই যে চান্দু মিয়া, কোথায় যাচ্ছ? চুপচাপ লক্ষ্মী ছেলের মতো এখানে বসো, বসো। তোমাকে এখন আমার হাত দিয়ে আদর করে খাইয়ে দেবো। খাও খাও সোনা, খাও খাও, আরেকটু, এই তো এই তো, খাও সোনা। সোনা, আসলে তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো। বেশি দেখেছো কি? কিছুই দেখোনি,
আমার কথা না শুনলে আরো অনেক কিছু দেখবে শোনা। আপনিও দেখিয়ে দিন। এই দিক দিয়ে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি ওয়ান পিস। শোনো, তুমি যেমন ওয়ান পিস, তেমনি দয়া করে আমার পিছু ছেড়ে দিয়ে তুমি অন্য একজন ওয়ান পিস খুঁজে নাও। চিৎকার করে লোক ডাকবো কিন্তু। কেন লোক ডাকবে? তুমি 420, তুমি প্রতারক। আমার সাথে ভালোবাসার অভিনয় করে আমার সর্বনাশ করেছো। এই যে ভাই, কেউ কি আছে? চুপ 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 চুপ। বলো, তুমি আমাকে ভালোবাসো? আমাকে বিয়ে করবে? আর কোন অ্যাক্টিং করবে না? আমি তো বাস সব কথা রাজি আছি। ওরে আমার জান রে।
আর কোথাও লাগিনি না লাগিনি তুই আমাদের বসের ছোট ভাইদের জেলে ঢুকে হিরো সেজেছিস এখন তোকে আমরা জিরো বানিয়ে দেবো আমার জন্য যা করলে তা শুধু এক ভাই তার ভাইয়ের জন্য করতে পারে আপনিও সেদিন থানা থেকে আমাকে ছেড়ে দিয়ে আমার যে উপকার করেছিলেন তাতে আমার মনে হয়েছিল আপনিও বুঝি আমার ভাই যাই ভাই যাই না আসি তোমার সঙ্গে আবার আমার দেখা হবে ইনশাল্লাহ ইমনকে মারলে বিপদ আরো বাড়বে মামলা আরো জটিল হবে মারতে হলে ডাক্তার মামুনকে মারুন যাতে সে মেডিকেল রিপোর্ট আর ময়না তদন্তের রিপোর্ট আদালতে দায়ের করতে না পারে সেই সাথে লাশটা কবর থেকে সরিয়ে ফেলতে হবে যাতে পুনরায় ময়না তদন্ত করতে না পারে আর এটা করতে পারলে আমি যে মামলা জিতবে এতে কোনো সন্দেহ নেই এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল অথচ আমি আর কিছুই জানতে পারলাম না এই নির্মম সত্যটা কেউ না জানলে বোধ হয় ভালো হতো এ যে কত বড় লজ্জার কত বড় কষ্টের জানো মানুষ আমার বোনের রক্ত মাখা শরীরটা যখন চোখের সামনে দেখেছিলাম তখন মনে হয়েছিল যারা আমার বোনকে ধর্ষণ করে মেরে ফেলেছে তাদেরকে আমি নিজে হাতে কবর দিয়ে দেই চোখের পানি ফেলে তুমি তোমার বোন হত্যার বিচার পাবে না চোখের পানিকে আগুনে পরিণত করতে হবে তারপর জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিতে হবে ওই জানোয়ারদের বলো কারা কারা তোমার বোনকে হত্যা করেছে আরমান মল্লিকের ভাইয়েরা এক ঘন্টার মধ্যে ওদের সবার লাশ আমি কবরে পাঠাবো না মারু আরমান মল্লিকের ভাইয়েরা এখন জেল হাজতে আছে ওদের বিচার করবে আইন বস
ওদের মুখে বাঘের গল্প শুনেছিল, তাই বাঘ দেখার লোকটা সামলাতে পারিনি। তুমি সেই বাঘ? বাঘ দেখা হয়েছে? হয়েছে, কিন্তু কাজ এখনো বাকি আছে। কি কাজ? তোমার মাঝে রয়্যাল বেঙ্গল টাইগারের হিংস্র থাবে একজন মানুষকে খুন করতে হবে। তোমার যা ডিমান্ড আমি দিতে প্রস্তুত। টাকার জন্য আমি মানুষ খুন করব, এ ধারণা আপনার হলো কি করে? টাকার জন্য মানুষ সবকিছু করতে পারে, সেই জন্য আমি জানি টাকা দিয়ে পৃথিবীর সব কিছু কেনা যায়। মারুফ আমার নাম, আমি যেখানে দাঁড়াই সে জায়গাটা প্রথমে গরম হয়, তারপর আগুন জ্বলে, শেষ হয় ছাই হয়ে। টাকা দিয়ে আমাকে কেনার চেষ্টা করবেন না, পুরে ছাই হয়ে যাবেন। চল পার্টনার। বস, মামুল একজন ডাক্তারকে খুন করতে মানুষকে লাগবে কেন? অর্ডার দিন। ছাগল দিয়ে যদি হাল চাষ হতো তাহলে গরু লাগতো না, কাজটা মানুষকে দিয়েই করাতে হবে, না হলে আমার প্ল্যান সাকসেসফুল হবে না। শোন, এখন থেকে তোরা মানুষের পেছনে গোয়েন্দার মতো লেগে থাকবি, সুযোগ বুঝে মানুষের পার্টনারকে তুলে নিয়ে আসবি, তারপর মানুষকে যা বলবো সে তাই করবে, কারণ ওই পার্টনারই ওর জীবন। পাগলা চল। এখন আবার কোথায় যাবে? পাগলা পীরের মাজারে। ওখানে গিয়ে কি হবে? শুনেছি ওই মাজারে গিয়ে আল্লাহর কাছে যা চাওয়া হয় তাই আল্লাহ কবুল করে। আমার মন বলছে ওখানে গেলে আমি আমার মাকে পাবো। তাহলে দেরি কেন, জলদি চলো। হ্যাঁ চল। তোমার ঈশ্বরের ছেলে গেছে দেখতে পাতাও নারী না, তুমি অন্তর্যামি, আমার মনের কথা তুমি জানো। আমার মানুষকে আমার কোলে ফিরিয়ে দাও খোদা, ওর জন্য আমি আর কত চোখের পানি ফেলব। আমার সন্তানকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও খোদা, ফিরিয়ে দাও। কিরে কি হয়েছে? তুমি যাও পার্টনার। কেন, তুই যাবি না? ইয়ে মানে আমি না প্রসব করে পানি নেইনি। তাহলে তুই এখানে থাক, আমি যাই। তোর লোকেরাই আমার পার্টনারকে তুলে নিয়ে গেছে। তুই অনেক বুদ্ধিমান, অবস্থা দেখে বুঝতে পেরেছিস, একদিন তুই অনেক বড় হবি। শুন, পার্টনারকে যদি বাঁচাতে চাস তাহলে আমার কথা মতো তোকে কাজ করতে হবে। বল কোনটা চাস, পার্টনারের লাশ না আমার কথা মতো কাজ? কাকে খুন করতে হবে? বুঝ, ভেরি গুড, এই হলো পার্টনারের জন্য পার্টনারের দরদ। গাড়ি তোর। হ্যাঁ খোকা বলো। বাবা, নদীর মেডিকেল রিপোর্টের ফাইলটা কি তৈরি হয়েছে? এভরিথিং ইজ ওকে। না না না, তোমার আর কষ্ট করে আসার দরকার নেই, তুমি অফিসে থাকো, আমি নিয়ে আসছি।
পালতাপ থানায় চলো। জি স্যার। खोका पृथ्वी सब ऋण शोध करा जाए ना शुद्ध मायर दूधे ऋण जानी मा जदि बोली ऋण तो के शोध करते हबे तुम्हार माथाय हाथ रेखे आमी प्रतिज्ञा करछि मा ओई खुनी आमार हाथ थेके बाँचते पारबे ना आमी ताके सादा काफने मुड़िए देबोई ए आमार मायेर दूधेर कसम ना पार्टनार तुमी काजटा ठीक करोनी तुमी आमार जोन्नो एकजन डाक्तारके खुन करले हाँ करेछि आमी एई खुनटा ना करले तोके ओरा मेरे फेलतो आमी मरे गेले समाजेर कोनो क्षति हतो ना যে ডাক্তার মানুষের জীবন বাঁচাতে সাহায্য করে সে ডাক্তারকে খুন করে তুমি অনেক বড় ভুল করেছো পার্টনার না পার্টনার আমি কোনো ভুল করিনি আমি কোনো ভুল করিনি পার্টনার তোর দৃষ্টিতে আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে আমার দৃষ্টিতে তুইও সেদিন ভুল করেছিলি সেদিনের সেই ঘটনা তুই ভুলে গেলেও আমি ভুলবো না তোর মনে নেই তুই আমাকে কিভাবে বাঁচিয়েছিলি এই এক প্লেট চটপটি দাও তো নেন ভাই এই প্লেট নে দেন এই চল চল ও ভাই টাকা তো দিলেন না কিসের টাকা কিসের টাকা মানে চারজন লোক ষোলো প্লেট চটপটি খাইছেন আট প্লেট ফুচকা খাইছেন বিশ টাকার পানি খাইছেন মোট পাঁচশো টাকা আবার কোন কিসের টাকা দেন টাকা দিয়ে যান দেন তুই আমার চিনস জানো আমি কে ইচ্ছা করলে তোরে তোর দোকান সব আমি খাইয়া লেতে পারি আর কত খাইবেন গরিবের মুখের খাওন কাইরা খাইতে খাইতে পুরো দেশ তার বড়টা বাজিয়ে দিছেন ভালো মানুষের মতো আমার টাকা দিয়ে দেন নাইলে কিন্তু আমি আপনাকে আনতে চাইছি দিব না কি করি তোর এত বড় সাহস
তুই আমাদেরকে আটকা রাখবি এই আটকা 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 আরে আটকা আটকা যা আটকা নইলে তোর দোকানও শেষ তুইও শেষ কিরে ওর মতো তোর কি মরার ইচ্ছা হয়েছে মরার ইচ্ছা হয়নি তোদেরকে মারার ইচ্ছা হয়েছে তুই কোন মায়ের সন্তান আমি জানি না আমাকে বাঁচাতে গিয়ে তুই নিজে জীবন দিলি তোর মা যে সন্তান হারাবে সারা জীবন কাঁদবে এই তুই কি জানিস না মায়ের কাছে সন্তান হলো তার জান ভাই পরে তাড়াতাড়ি হাসপাতাল নিতে হইব আমি তোকে মরতে দেবো না আমি তোকে বাঁচাবো আমি তোকে মরতে দেবো না সেদিন আমিও প্রতিজ্ঞা করেছি পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো তোকে সাথে নিয়ে বাঁচব তুই যদি সেদিন আমার জীবনটাকে বাঁচাতে গিয়ে না আসতি তাহলে এই মারুফের লাশটা বেয়ারিশ লাশ হিসেবে দাফন হতো নয়তো মাটির উপর পচে গলে শেষ হয়ে যেত পার্টনার তুই তো আমার এই ছন্ন ছাড়া জীবনের শুধু পার্টনার না আমার দুঃখ কষ্টের পার্টনার তাই তোর জীবন বাঁচানোর জন্য একটা কেন দশটা খুন করতে পারবো তবু তোকে আমার জীবন থেকে হারাতে পারবো না আমার জীবন থেকে হারাতে পারবো না মারুফ মারুফ কি হয়েছে মোহনা তুমি কাঁদছো কেন বিচার হয়নি বিচার আদালত আমার বোনের হত্যাকারীদের বিচার করেনি করতে পারেনি কি বলছো তুমি আমি বলছি না আদালত বলছে জজ বলছে আসামিদের বিরুদ্ধে উপযুক্ত সাক্ষী প্রমাণ না থাকায় আসামিরা বেকসুর খালাস টাকার কাছে শক্তির কাছে সব নত হয়ে গেছে হার মেনে গেছে হার আরমান মল্লিকের এতই ক্ষমতা তার হাত থেকে ডাক্তার মামুনও বাঁচতে পারেনি যে ডাক্তারের কাছে ছিল আমার মনে ধর্ষণ এবং হত্যার ময়না তদন্তের রিপোর্ট আদালতে পৌঁছানোর আগে হারমান মল্লিক ডাক্তার মামুনকে খুট করিয়ে সেই ফাইল ছিনিয়ে নিয়ে যায় আর আসামিরাও বেকসুর খালাস পেয়ে যায় এই সমাজের গরিবেরা এভাবেই মরবে তারা কোনো বিচার পাবে না বিচার পাবে না না তুমি বিচার পাবে মোহনা তুমি বিচার পাবে ওদের বিচার হবে আমার আদালতে আমার আদালতে প্রাণীর আয়ু বা
আমার বোনের ধর্ষণকারী আইনের হাত থেকে বাঁচলেও আমার হাত থেকে বাঁচতে পারবে না। আমাকে চিনতে পারছিস? আমি সেই মা যে মা তোকে সন্তানের মতো বিশ্বাস করেছিল, আর সেই বিশ্বাসের উপর তুই এমন আঘাত করেছিস। সেই আঘাত সহ্য করতে না পেরে আমার অবুজ মেয়েটা আমার মুখ গালি করে চলে গেছে। আমি তোকে বাঁচতে দেব না, আমি তোকে বাঁচতে দেব না, আমি তোকে বাঁচতে দেব না। মা, সন্তান জীবিত থাকতে মা প্রতিশোধ নেবে কেন? ওকে মারবো আমি। হ্যালো, আমি মারুফ। তোরা তো বড় সাহস, তুই আমার ভাইয়ের গায়ে হাত দিয়েছিস। শুধু তোর ভাইয়ের গায়ে হাত দেই নাই, তোর আরেক ভাই মনিরের জান আমি চিনিয়ে নিয়েছি। মারুফ, তুই কি মাটিতে দাঁড়িয়ে কথা বলছিস নাকি শূন্যে দাঁড়িয়ে কথা বলছিস? আমি মাটির মানুষ, মাটিতে দাঁড়িয়ে এই কথা বলছি। তোর ভাই মনিরের লাশ যদি দেখতে চাস তাহলে এক্ষুনি সিএসডি গোডাউনের পিছনে চলে আয়, না হলে তোর ভাইয়ের লাশ সকালে তুই খুঁজে পাবি না। তোরা কে কোথায় আছিস? গাড়ি বের কর। ভাই রে ভাই, মনির তুই মরতে পারিস না। ওর ভাই কথা বল ভাই, মনির তুই মরতে পারিস না। ওর ভাই, ওর মনির ভাই, মারুফ আমার ভাইকে মেরে ফেলেছে। ওর ভাই ভাই কথা বলছে না। হ্যালো, টাকার ক্ষমতায় তুই তোর জানোয়ার ভাইদের আইনের হাত থেকে ছাড়িয়ে আনলেও আমার আইন তোদের ক্ষমা করবে না। তোর ভাইয়েরা একটা নাবালিকা মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলেছে, সেই অপরাধের শাস্তি থেকে তাদের বাঁচানোর জন্য তুই আমাকে দিয়ে ডাক্তার মামুনকে খুন করিয়েছিস। আমি যখন খুনি হয়েছি তখন তোদেরকেও আমি বাঁচতে দেব না, এক এক করে তোদের সবাইকে আমি খুন করব। কমল, শহরের সমস্ত কিলারদের খবর দে। মারুফকে আমি যেখানে যে অবস্থায় পাবো ওকে আমি কুত্তার মতো গুলি করে মারব। বাবলা, ডাক্তার মামুনের খুনের সিঁড়িটা পুলিশের কাছে পাঠানোর ব্যবস্থা কর। স্যার, কি খবর সৈয়দ সাহেব? আপনার বাবার খুনির সন্ধান পাওয়া গেছে। হোয়াট? জি স্যার, একজন আপনার বাবার খুনের ঘটনা ভিডিও করেছিল, পরিচয় গোপন করে সে এই সিডিটা আমাদের ঠিকানায় পাঠিয়ে দিয়েছে। স্যার, তুই ডাক্তার মামুনকে খুন করেছিস।
কে? হারিয়ে যাও মারুফ। সত্যি বলছিস তুই আমার মারুফ? হ্যাঁ মা। আয় বাবা আমার বুকে, আয় মাকে ছেড়ে কোথায় ছিলি বাবা? ভাগ্য আমাকে তোমার কাছ থেকে ছিনিয়ে নিলেও তোমাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারেনি। এই দেখো, এই যে তুমি, তোমাকে আমি সব সময় আমার কাছে রেখেছি মা। এক মুহূর্তের জন্য তোমাকে আমি আমার চোখের আড়াল করিনি। আমার তোকে আমি হারিয়ে যেতে দিব না। ডাক্তার, আমার মার কি অবস্থা? আপনি যে কোনো ব্লাড ব্যাংক থেকে 2 ব্যাগ ও নেগেটিভ রক্ত নিয়ে আসুন। এই গ্রুপের রক্ত আমাদের হাসপাতালে নেই, তা না হলে আপনার মাকে বাঁচানো সম্ভব হবে না। সোমা, তুমি থাকো, আমি মার জন্য রক্ত নিয়ে আসছি। মার জন্য রক্ত এনেছি। রক্ত পাওয়া গেছে, অপারেশন অলরেডি চলছে। রক্ত কোথায় পেলে? এই হাসপাতালে একজন ভিজিটর মাকে রক্ত দিয়েছে। মানুষটা কোথায়? ও তো উনি। ইমন, অপারেশন সাকসেসফুল। থ্যাংক ইউ সো মাচ ডক্টর, থ্যাংক ইউ। আপনি আমার মায়ের জন্য যা করেছেন তা শুধু একজন সন্তান তার গর্ভধারিণী মায়ের জন্যই করতে পারে। কৃতজ্ঞতা জানিয়ে আপনাকে ছোট করব না, শুধু এটুকু জানতে ইচ্ছে করছে আমার মায়ের জীবন বাঁচাতে আপনি এভাবে এগিয়ে এলেন কেন? হাসপাতালে এসে যখন শুনলাম একজন মা রক্তের অভাবে মারা যাচ্ছে, তখন আমার নিজের মায়ের কথা মনে পড়ে গিয়েছিল। আর যদি আমার মা মারা যেত তাহলে পৃথিবীর বুকে সবাই আমাকে ঘৃণা করে বলতো, কোনই সন্তান।
এই অপবাদের হাত থেকে আপনি আমাকে রক্ষা করেছেন। বলুন বিভিন্ন, আপনি কি চান? আপনি আমার কাছে যা চাইবেন আমি আপনাকে তাই দেব। আমি আপনার মাকে একবার দেখতে চাই। অবশ্যই দেখবেন। মাকে কেবিনে নেওয়ার পর আমি আপনাকে মায়ের কাছে নিয়ে যাব। মা, অপারেশনের সময় উনি তোমাকে রক্ত দিয়েছেন, এখন তোমাকে দেখতে এসেছেন। কি নাম তোমার? কি হয়েছে, কাঁদছো কেন? নিশ্চয়ই উনার মায়ের কথা মনে পড়ছে। কেঁদো না বাবা, কেঁদো না। তুমি এই মায়ের জীবন বাঁচিয়েছো, আমি তোমার জন্য দোয়া করব বাবা। আল্লাহ যেন তোমার মঙ্গল করেন, তোমাকে দীর্ঘজীবী করেন। সত্যি বলছো পার্টনার, তুমি তোমার মায়ের দেখা পেয়েছো? হ্যাঁ পার্টনার। কোথায় তোমার মা? হাসপাতালে। আমাকে বাঁচাতে গিয়ে নিজের বুকের রক্ত ঝরিয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। আমাকে নিয়ে যাবে না পার্টনার? আমি তোমার মাকে দেখব, তোমার মাকে মা বলে ডাকব। পার্টনার, আমার মাকে মা বলে ডাকার অধিকার, মায়ের সামনে গিয়ে দাঁড়াবার অধিকার আমি হারিয়ে ফেলেছি। আমি কি করব পার্টনার, আমি কি করব? কি বলছো তুমি? ঠিকই বলছি পার্টনার, ডাক্তার মামুনকে খুন করার আগে আমি বুঝতে পারিনি সে ছিল সততার আদর্শে গড়া এক মহান মানুষ। আমার মাকে সে স্ত্রীর অধিকার দিয়ে নতুন ভাবে বাঁচার স্বপ্ন দেখিয়েছিল। মায়ের সেই বাঁচার স্বপ্নটাকে আমি মিথ্যে করে দিয়েছি, সন্তান হয়ে মাকে বিধবা বাঁধিয়েছি। আমি অপরাধী, আমি পাপি, আমি মহাপাপি, আমি মহাপাপি। অপরাধী যখন তার নিজের অপরাধ বুঝতে পেরে অনুশোচনা করে তখন তার পাপের কালিমা দূর হয়ে যায়। না যায় না, মাকে বিধবা করার পাপ কি কোনো কিছু দিয়ে মুছে ফেলা যায়? আমি জানি মা আমাকে কোনোদিনও ক্ষমা করবে না। তুমি জানো না মারুফ, মা হলো সন্তানের কাছে দয়ার ভান্ডার। সন্তান মাকে যত কষ্টই দিক না কেন, যত আঘাতই করুক না কেন, মা কখনো সন্তানকে অভিশাপ দেয় না, কখনো সন্তানের অমঙ্গল চায় না। মায়ের কাছে সন্তান হলো তার জীবন, মৃত্যুর আগ পর্যন্ত মা তার সন্তানের মঙ্গল কামনাই করেন। মারুফ, তুমি মায়ের কাছে যাও, সবকিছু মাকে খুলে বলো, মায়ের কাছে ক্ষমা চাও, দেখবে মা তোমাকে ক্ষমা করে দিয়ে বুকে টেনে নেবে। না না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। বিশ্বাস তোমাকে করতেই হবে মা। যাকে তুমি আমার হাত থেকে পালিয়ে যেতে সাহায্য করেছিলে সেই হচ্ছে আমার বাবার খুনি, এই সিডি তার প্রমাণ। ওই খুনির প্রাণ বাঁচানোর জন্য তুমি নিজের বুকে রক্ত ঝরিয়েছ মা, ওর জন্য তোমার কিসের এত দরদ মা? ও যদি তোমার বিপদগামী সন্তান হতো, গুন্ডার খাতায় নাম লেখানো আমার নিজের ভাই হতো, তাহলে বুঝতাম, কিন্তু তা তো নয় মা। আমি তো তোমার একমাত্র সন্তান, তাহলে কেন তুমি ওকে বাঁচিয়েছো, কেন? জবাব দাও মা, জবাব দাও। না না,
না মারুফ আমার হারিয়ে যাওয়া সন্তান এ কথা আমি মনকে বলতে পারবো না কি হলো মা কথা বলছো না কেন আমার কাছে আশ্রয় নিয়ে ছেলেটা আমাকে মা বলে ডেকেছিল সেই জন্য মা বলে ডাকলে কি সন্তান হওয়া যায় রাস্তার একটা ভিখারি তো ভিক্ষা নেবার আগে তোমাকে মা বলে ডাকতে পারে তাই বলে কি সেই ভিখারি তোমার সন্তান রাস্তায় রাস্তায় যারা ভিক্ষা করে তারাও তো মানুষ খোকা মানুষকে ভালোবাসলে যে আল্লাহকেও পাওয়া যায় এ তোমার আবেগের কথা মা আইনে আবেগের কোনো স্থান নেই ওই খুনি যেই হোক না কেন আমার হাত থেকে সে পালিয়ে বাঁচতে পারবে না আমি তাকে বাঁচতে দেব না তোকে হত্যা করে আমি আমার বাবার হত্যার প্রতিশোধ দেব বেরিয়ে আয় ইমন আমি জানি মায়ের আদেশে তুই আমাকে মারতে এসেছিস আমি কাফনের কাপড় পরে তৈরি হয়ে আছি গুলি চালা মায়ের হুকুম পালন কর চালা গুলি চালা আমি স্বপ্নে দেখলাম বাবা ইমন তোর বুকে গুলি করেছে মা তোমার এই স্বপ্নটা সত্যি হবে কি বলছিস তুই হ্যাঁ মা তাই তো ইমনের পিস্তলের সামনে বুক পেতে দেবার আগে তোমার মুখটা শেষবারের মতো দেখতে এলাম মা না বাবা না তোকে আমি মরতে দেব না তুই দূরে কোথাও পালিয়ে যা বাবা পালিয়ে যা পালিয়ে যা আমি তোকে হারাতে যাই না বাবা মায়ের কোল হলো সন্তানের জন্য সবচেয়ে নিরাপদ আশ্রয় মা এই কোলে লুকিয়ে থাকলে পৃথিবীর কেউ আমাকে খুঁজে পাবে না তোমার এই আঁচল দিয়ে আমাকে লুকিয়ে রাখো মা আমি বাঁচতে চাই মা আমি বাঁচতে চাই মা আমি বাঁচতে চাই না তুই বাঁচতে চাইলেও আমি তোকে বাঁচতে দেব না কারণ তুই আমার বাবার খুনি চল না ওকে তুই নিয়ে যেতে পারবি না এ তুমি কি বলছো মা আমার বাবাকে যে খুন করেছে তোমাকে যে বিধবা করেছে আমি তাকে নিয়ে যেতে পারবো না না পারবি না কেন পারবো না মা বলো জবাব দাও তুমি তো একদিন আমাকে কসম দিয়ে বলেছিলে বাবার খুনিকে কাপড়ের কাপড়ে মুড়িয়ে দিতে তোমার সেই কসম আজ কোথায় গেল কোথায় বলো সেদিন তোমার চোখের পানির প্রতিটি ফোঁটায় যে প্রতিশোধের আগুন ছিল সেই আগুন আজ নিভে গেল কেন মা আজ আমার চেয়েও তোমার কাছে আপন হয়ে গেল বাবার ওই খুনি ওর সঙ্গে তোমার কিসের সম্পর্ক বলো মা বলো মাতৃত্বের সম্পর্ক তোকে আমি যে গর্ভে 10 মাস 10 দিন ধারণ করেছি সেই গর্ভে ওকেও যে আমি লালন করেছি খোকা মায়ের স্নেহ আদর ভালোবাসা পেয়ে তুই বড় হয়েছিস এই জন্যে তুই বুঝবি না মা হারা সন্তানের জীবনে কত যন্ত্রণা কত কষ্ট মা বেঁচে থাকলেও কোনো সন্তান তার মাকে হারিয়ে যদি বিপদগামী হয় তার জন্য দায়ী কি সেই সন্তান আজ মনে হচ্ছে এর জন্য আমি দায়ী ভাগ্য যদি মারুফকে আমার কাছ থেকে ছিনিয়ে না নিত তাহলে মারুফও হতে পারত তোর মতো একজন কৃতী সন্তান খোকা আমি আল্লাহর কসম খেয়ে বলছি তোকে আমি দুধের ঋণ থেকে মুক্ত করে দিলাম মারুফকে তুই বাঁচতে দে ওকে তুই বাঁচতে দে খোকা বাঁচতে দে মা
আইনের কাছে আমার হাত পা বাঁধা, তবু আমি তোমাকে কথা দিচ্ছি, ভাইয়ার মুক্তির জন্য আমি ওপর মহলে প্রার্থনা করব। ভাইয়া 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 শক্তিতে না পারলে বুদ্ধি দিয়ে কাজ করতে। ওকে বাঁচাতে হলে এখন তোকে আমার হাতে ধরা দিতেই হবে। ইন্সপেক্টর, ওকে ছেড়ে দে। ও আমার ভাইকে মেরেছে, আমি ওকে নিজ হাতে মারবো। আরমান মল্লিক, পুলিশ কি তোর বাড়ির চাকর যে তোর হুকুম পালন করবে? করবি, অবশ্যই করবি। তা না হলে আমি এখন তোদের চোখের সামনে একে কেটে টুকরো টুকরো করে ফেলবো। বুঝাতে পেরেছিস? এই আরমান মল্লিক, আমার পার্টনারের গা থেকে যদি আর এক ফোঁটা রক্ত ঝরে, তাহলে তোকে আমি শিয়াল কুকুরের মতো মেরে ফেলবো। ওকে ছেড়ে দে। আমি মরতে আসিনি, তোকে মারতে এসেছি। ইন্সপেক্টর, আমি এক থেকে তিন পর্যন্ত গুনব, যদি এর মধ্যে তুই ওকে আমার হাতে তুলে না দিস, তাহলে বাচ্চাটাকে আমি তোদের চোখের সামনে সত্যি সত্যি মেরে ফেলব। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও।
मुक्ति पावी कोरीले मा दूधे दाबी कोर बिकीरे तो।